প্রতিদিনের মতো আজকেও আমরা প্রথম বর্ষ ডিএসএমএস দু হাজার একুশ এবং বাইশের আমরা প্রতি শুক্রবার এবং শনিবার আলোচনা করে থাকি আজকেও সেই সুবাদে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছাব্বিশতম ক্লাসের এগারোতম মসুদ অর্থাৎ সিরিয়ালি এগারোটা ওষুধ আলোচনা করেছি এগারোতম মসুদ হিপ আসাল আজকে সেই নিয়েই আমার আলোচনা আলোচনার উদ্দেশ্য একটাই কি করে আমরা ভালো ডাক্তার হতে পারি দক্ষ ডাক্তার হতে পারি এবং কত সহজে সেটা আমরা প্রয়োগ করতে পারি সেই সুবাদেই আজকে আলোচনা আমাদের হিপাস চাল দেখো আমি কিছু মনে রাখার টেকনিকের কথা বলবো অনেকের হয়তো পছন্দ হবে কি হবে না যারা দীর্ঘদিন আমেরিকা পড়ে থাকো অথবা পড়েছ তাদের কাছে হয়তো আমার এই ভাষণটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমি আশা করব আমাদের প্রথম বর্ষ যারা পড়ালেখা করো তাদের কাছে আমি আমার টেকনিকগুলো অর্থাৎ মনে রাখার পদ্ধতি যদি করতে পারি দু একটা লক্ষণ মনে রেখে ওষুধটা প্রয়োগ করতে পারি সেই চেষ্টাই আমার আমার সার্থকতা এখানেই কারণ অতিরিক্ত পড়ালেখা করে আমরা অনেক সময় ডাক্তারি করতে ওষুধের চিন্তায় সিলেকশন করতে পারি না এত ওষুধ পড়লে কোনটা কোনটার আগে দেব কোনটা পরে দেব ঠিক করতে পারি না সেই সুবাদে আজকে আলোচনা আমাদের হিপাসাল প্রথমেই চলে আসি আমা আমরা এই হিপাসালকে সালকে কী করি মনে রাখতে পারি দেখো সবাই জানে হিপাসাল অথবা এইচ ই পি এ আর তারপরে সালফার তো আমি যদি এই বানানটা একটু অশুদ্ধ করে দিই হাইপারসাল তাহলেই তোমরা মনে রাখতে সুবিধা হবে আমি হাইপার সালফ সম্বন্ধে আলোচনা করব আমি হিপার সাল্প নিয়ে আলোচনা করব না তার মানে আমরা ধরে নেব হাইপার শব্দের অর্থ আমরা সবাই জানি অর্থাৎ অতিরিক্ত বেশি অথবা যেটা প্রয়োজনের চেয়েও অনেক বেশি অর্থাৎ দেখো কি সুন্দর শব্দের অর্থ হাইপার সাল একে তো সালফার তার চেয়েও বেশি তার নাম হচ্ছে হিপার সালফার অথবা আমরা বলবো হাইপার সালফার তাহলে সংক্ষেপ আমরা কী মনে রাখলাম অর্থাৎ সালফারের থেকে যেটা বেশি তাকে আমরা বলবো হিপার সাল তাহলে প্রশ্ন আসছে সালফারের তাকে আবার বেশি কি সেই কথাই আলোচনা করব এবং চার পাঁচটা চার পাঁচটা লক্ষণীয় লক্ষণ বলেই অর্থাৎ প্রায়োগিক লক্ষণ বলেই আমরা প্রয়োগ করাটা জানবো আর এই কথাগুলো মনে রাখলে আমরা বুঝতে পারবো কোথায় আমরা প্রয়োগ করব। তাহলে চলে আসি আমাদের শব্দের অর্থটা কি হলো হাইপার সালফ অর্থাৎ যে অতিরিক্ত যে বেশি যেই যেই সালফারের থেকেও অতিরিক্ত বেশি সালফার হচ্ছে শরিক মায়াজম তাহলে অতিরিক্ত বেশি এটা কী সেটাই প্রশ্ন মায়াজম যদিও আমি পড়াতে চাচ্ছি না কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা অতিরিক্ত অর্থাৎ সালফারের থেকেও বেশি সে কাজ করে সালফারের গুণ তো তার কাছে আছেই আরও কিছু গুণ আছে সেই গুণেই আলোচনা করে এবং সেই গুণের সেই গুণের জন্যই অথবা তোমরা যাই বলো সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। সালফারের কথা তো যা আছে সেটা আমরা জানি তারপরের কি অতিরিক্ত আছে সেটা নিয়ে আলোচনা তাহলে আমরা জানি আমরা যা আলোচনা করেছি দশটা মেডিসিন দশটার দশটা লোকের অথবা দর্শনের বস্তু পরে আমরা সেগুলো মনে রাখার চেষ্টা করেছি আজকে মনে রাখবো কি হাইপার সালফার অর্থাৎ সালফারের চেয়ে অতিরিক্ত যে তার নাম আছে হাইপার সালফার তাহলে সর্বরোগ সালফারের হিপার সালফারে আছে আর অতিরিক্তটা কী অতিরিক্তটা হচ্ছে আমরা যদি ম্যাজমেটিক ভাষা বলি সাইকোটিক এবং সিভিলিটিক দনুটাই তার কাছে বিদ্যমান এইগুলো জানা রাখো এগুলো এখনও যদি না বুঝে থাকো তাহলে চিন্তা করার কোনো কারণ নাই সালফারের থেকেও বেশি যে কাজ করে তার নাম হাইপার সালফার আচ্ছা চলে আসি তাহলে কি কাজ করে কেন এটাকে আমি এই নাম দিলাম এবং কি করে আমি মনে রাখব কারণ ওষুধ মনে রাখার কৌশল যদি আমরা না জানি এবং আমি বলবো পাঁচ থেকে দশটা লক্ষণ যদি জানো তাহলে আর ওষুধের প্রয়োগের কোনো বাধা থাকে না আমরা প্রয়োগ করে শিখাবার জন্যই তোমাদেরকে চেষ্টা তোমাদেরকে বায়োকেমিকের বারোটা মেডিসিন আলোচনা করে দিয়েছি তোমরা মাত্রা প্রয়োগ শিকার জন্য আমার এই চেষ্টা সুতরাং মাত্রার উপলব্ধি যেদিন হবে তাইলে সেদিনই বুঝতে পারবে আমরা এগিয়ে গেছি অর্থাৎ দক্ষ ডাক্তার আর আমাদের প্রথম ধাপ আমরা শেষ করলাম কিন্তু আমি জানি না জানি না ভর্তির শেষ হওয়া যাচ্ছে তোমরা যারা ভর্তি হওয়া নাই তাদেরকে ভর্তি হওয়ার আহ্বান জানাচ্ছি আর আমার সঙ্গে ইউটিউবে এবং ফেজে যোগ দিয়ে অন্তত আর কিছু নয় নিত্য নতুন তথ্য কথা মনে রাখার চেষ্টা করবে খালি মনে রাখলে হবে না আমাদেরকে প্রয়োগে যেতে হবে বেশি পড়ালেখা করে প্রয়োগ করা যায় না প্র্যাকটিক্যাল নেমে প্রয়োগ করো তারপর পড়ো যেখানে ঠেকবে সেখানেই পড়বে যেখানে হোঁচট খাবে সেখান থেকে ঘুরে দাঁড়াবে যেখান থেকে আটকে যাবে রুগীর সেখানে বই খুলে পড়বে আর না হলে কোনো দরকার নাই কারো কথা শোনার কোনো দরকার নাই আমার বক্তৃতা এন এগিয়ে যাও প্রয়োগ করো অবজারভেশন করো এবং দক্ষতা অর্জন করো চলে আসি তাহলে হিপার সালফ বুঝলাম হাইপার সাল এটা অতিরিক্ত দেখো এতদিন মায়া মায়াজম পড়াইছিলাম অমুক পড়াছিলাম অনেক লক্ষণ পড়াইছি আজকে সুন্দর একটা লক্ষণের কথা মনে রাখলেই আমরা ওষুধটা সম্বন্ধে সব মনে রাখতে পারব সেই লক্ষণটা হচ্ছে কি সেটি আলোচনা করতে যাচ্ছি দেখো এতদিন তো কাটা ছিঁড়া অমুক এটা লক্ষণ এটা লক্ষণ আজকে একটা লক্ষণের কথা মনে রেখেই আমরা এই ওষুধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেই লক্ষণটা সেই ওষুধটা কি পুজ যেখানে পুজ নাই সেখানে সাল্প নাই অর্থাৎ দেখো যত রকমের আমাদের পুজোর ওষুধ আছে চার পাঁচটা বাদ দিলেই সে হচ্ছে টপে আছে। তার নাম হচ্ছে হিপাস অথবা হাইপাস সাল তোমরা যাই বলো তাইলে আমরা মনে রাখতে পারলাম পুঁজ থাকতে হবে পুঁজ সম্বন্ধীয় যত রোগ আছে সব কিছু তার ভিতরে আছে অর্থাৎ আমরা যেখানেই পুঁজ দেখব সেখানেই আমরা হিপাস মনে দেখব। প্রশ্ন আসছে তাইলে তো স্যার হিপাসাল কি আর অন্য কোনো কাজ করে না করে সেটা আমি তোমাদেরকে একটু বলে যাই কারণ এত কথা বলার সময় এবং সুযোগ তো নাও হতে পারে নিত্য নতুন তথ্য দিয়ে মনে রাখার চেষ্টা করবে তাইলে একটা কথা গেল হাইপার হাইপার দ্বিতীয় কথা হচ্ছে পুজ যেখানে নাই সেখানে হাইপার বা হিপার নাই তাহলে পুজ কোথায় তাহলে চলে আসি পুজ হচ্ছে যেই সকল জায়গা যে সকল রোগ শেষ পর্যায়ে যায় সেখানেই পুজ হয় প্রথম তো আর পুজো না প্রথম তো ফুলে পাকে যেমন ধরো আমরা প্রথমেই যদি আসি ফোঁড়ার কথা প্রথমে তো ফোঁড়া পাকে না ফুলে তারপরে হয়তো ব্যথা বেদনা হয় তারপরে হয়তো মুখ লাল হয় তারপরে হয়তো কতটুকু এই পুজের সাদা মুখ দেখা যাচ্ছে তখনই তার ক্রিয়া তখনই তার প্রয়োগ তখনই তার ক্রিয়া আরম্ভ তাইলে আমরা বুঝতে পারলাম এই কথাগুলো মনে রাখতে পারলেই আমরা হিপাস সাল সম্বন্ধে ধারণাটা রাখতে পারবো তাইলে চলে আসি তাইলে কি বুঝলাম পুঁজ যেখানে আসে দেখো কয়টা ওষুধ আছে পুঁজের উপরে আমার মনে হয় চার পাঁচটা বেশি পুঁজের উপরে নাই সবাই আছে অল্প অল্প করে সেটা আলাদা কথা কিন্তু আমরা যদি পাঁচটা ওষুধ বা চারটা ওষুধের নাম বলি বলে আসি তাইলে প্রথমে কথা হলো মার্কসল আমরা তোমাদেরকে পড়াইছি দ্বিতীয় কথা হচ্ছে সাইলেশিয়া সেটা এখনও পড়ানো হয়নি তৃতীয় কথা হচ্ছে আমরা যদি আর অথবা ক্যালগেরিয়া সাল এই কয়েকটা ওষুধ ছাড়া পুজের উপরে আর কোনো কারো ক্রিয়া নাই তাইলেই মনে রাখলাম পুজ দেখলেই অর্থাৎ অতিরিক্ত যেখানে সালফারও পুজ আছে সামান্য কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে হিপাস সাল এই জন্য তার নাম হচ্ছে হাইপার সাল তাহলে পুজ আছে হিপাস সাল্প আছে পুজ নাই হিপাস সাল্প বলে স্যার তাহলে তো একটা লক্ষণ দিয়ে কি হবে না একটা লক্ষণ দিয়ে কেন হবে আমাদের আরও কয়েক কোনো লক্ষণ মনে রাখতে হবে এই মনে রাখার জন্য আমরা কি বললাম সালফার সিফিলিটিকের সাইকোটিকের কি পড়াইছিলাম আমরা আমরা থুজা পড়াইছিলাম তাহলে কিভাবে আমরা মনে রাখছি তাহলে থুজার কাজ ওইখানে আছে কি কাজ আছে অর্থাৎ এটা শ্বাসকষ্টের উপরে প্রচণ্ড কাজ আছে শ্বাসকষ্ট কোথায় ওই যে বললাম পুজোর কথা থাকতে হবে সেখানেও অর্থাৎ গভীরতা এবং ক কাশির সঙ্গে যদি কবের কাশির গন্ধ হয় এবং সেখানে পুজোর মতো বর্ণ হয় অর্থাৎ পুজোর মতন কালচার থাকলেই আমরা ধরে নেব সেটা হাইপার বা হিপার সাল্পের লক্ষণ তাইলে চলে আসি শীতকাতর অর্থাৎ যার যত সমস্যা সে শীত সহ্যই করতে পারে না অর্থাৎ সহ্যের বাহিরেই তার হচ্ছে শীত এবং শীতটা আবার কীরকম দেখো ওষুধের পার্থক্যগুলো যদি মনে রাখতে পারো তাহলে আমরা তিনটা কারণ শিখলাম অর্থাৎ এটা শীতকাতর তাহলে কী ধরনের শীতকাতর একটা কথা মনে রাখলে হয়ে যাবে শুষ্ক শীতকাতর অর্থাৎ বর্ষাকালে এটা খুব প্রিয় কিন্তু শীতকালে যখন শুষ্ক থাকে আবহাওয়া তখনই তখনই এই হিপাসালব্রতা মনে রাখতে হবে অর্থাৎ শুষ্ক হিপাশাল শীতকাতর এবং শুষ্ক শীতকাতর শীতকাতর তো দুই রকম হইতে পারে বর্ষাকালে শীতকাতর বর্ষাকালে তার আবার ভালো লাগে অর্থাৎ বর্ষার বৃষ্টিতে অমুকে তার কোনো কাজ নাই সেখানে কাজকার ওই যে বললাম ন্যাট্রাম সাল অথবা অন্য কোন মেডিসিন আসতে পারে সেটা আমরা যখন তুলনামূলক আলোচনা করব। তখন আমরা আলোচনা করব। তাইলে আমরা কি লক্ষণ পেলাম দেখো প্রথম হচ্ছে শীত প্রথম হচ্ছে কি এটা সালফারের অতিরিক্ত কাজ করে গতিকে তার নাম হচ্ছে হিপাস সাল তাহলে আমরা মনে রাখলাম অর্থাৎ সালফারের কাজও আছে থুজার কাজও আছে মার্কসলর কাজও আছে অর্থাৎ তিনোটা মায়াজমের থেকে অতিরিক্ত যে কাজ করে তার নাম হচ্ছে হিপাসাল এত বড় মেডিসিন বোধ খুব কমেই আছে কীরকম মেডিসিন বড় ছোটো আমি সে কথা বলছি না মায়াজমের উপরে কাজে তিনোটা স্টার দিয়েই সেই মায়াজমের টপে আছে আমি সেদিকে যাব না যাবো না এই কারণে আমার পুঁজ পুঁজ কখন হয় তৃতীয় স্টেজ ছাড়া পুঁজ আসে না প্রথমে ফুলে প্রথমে ফুলে তারপরে লাল হয় তারপরে পুজ হয় তারপরে ফাটে এবং ফাটার পরেই তার কাজ এবং সেটা পুজটা বের করে দিয়ে তাড়াতাড়ি সে শুকাইয়া ফেলে তাইলে এই কথাগুলো মনে রাখলেই আমার মনে হয় আর ভুল হওয়ার কোনো কারণ নেই তারপর তো দু একটা কথা দু একটা লক্ষণ মনে রাখতে হবে একটা কি বললাম শীতকাটন আর হলো পুজ শীতকাত এবং শ্বাসকষ্টের উপরও তার কাজ আছে কাশির উপরও তার কাজ আছে কাজের আর তার কোনো শেষ নাই তবে একটা পার্থক্য আছে কোথায় গলাতে যদি কাটার মতন হয় তাহলে হিপাস চাল্প আসতে পারে অর্থাৎ যে কোনো জায়গা যে কোনো ক্ষতে যে কোনো স্থানে অর্থাৎ সূচ মারা যদি কোনো কোচার থাকে তাইলে আমরা বুঝবো সেখানে এই তিন চারটা ওষুধের ভিতরে মার্কসল সাইলেশিয়া আমরা যদি আরও আরও মনে রাখি ক্যালকেরিয়া সাল ক্যালিসাল এই সকল ওষুধ অর্থাৎ পৌযুক্ত যত ওষুধ আছে তাদের চেয়ে সে কাজ বেশি এবং সেখানে তার বৈশিষ্ট্য হচ্ছে খুব সুচ মারা ব্যথা বাস তাইলে হিপাসাল আর তার কাজ হচ্ছে পুজকে পাকিয়ে দেওয়া পাকিয়ে ফেটে বের করিয়ে দেওয়া সেখানে আমি চেষ্টা করব স্যালিশিয়ার সঙ্গে পার্থক্যটা নির্বাচন করতে কারণ ডিপ ডিপসিটের মেডিসিন এটাও পুজ হয় পুজ ফাটা এবং সেখানে কাজ করে তাহলে লক্ষ্যটা কি পার্থক্যটা কি পার্থক্য খুবই সুন্দর পার্থক্যটা যদি তোমরা একটা মনে রাখতে তোমার পুজোর গন্ধ সব জায়গায় আছে সব রকম পুজোর গন্ধ আছে কিন্তু পার্থক্য হচ্ছে হিপাসাল্পের পুজো হচ্ছে ঘন স্যালিশিয়ার পুজো হচ্ছে পাতলা এটুকু মনে রাখতে হবে আর আরও আছে আরও যদি সময় কভার করে আমরা মনে রাখার চেষ্টা করব কারণ আমাদের কাছে আমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছি আমাদের কাছে অত ফোঁড়া নিয়ে আসবে পুঁজ নিয়ে আসবে কোনো কিছু ফাটাইতে হবে ফাটাবার জন্য তোমার স্যালিশিয়া এক নম্বর হিপাসাল্প তাই কোথায় হিপাসাল হবে কোথায় সাইলিসিয়া হবে কোথায় মার্কসল হবে কি সুন্দর এই তিন চারটে কথা মনে রাখলেই আমরা ওষুধ প্রয়োগের কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কারণ নাই আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি তোমরাই আমার আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ চার বছর তোমাদের সঙ্গে আছি আমি জানি না তোমরা এই সকল জিনিস জেনে প্রয়োগ করতে শুরু করো আর দেরি না সময় চলে যাচ্ছে অর্থাৎ আমরা যদি প্রথম থেকেই এই প্রতিষ্ঠা ওষুধ নিয়ে শুরু না করি তাহলে আমরা ডাক্তারি শিখতে পারবো না এবং দক্ষ ডাক্তার হইতে পারবো না তাহলে চলে আসি তাহলে সেখানে পার্থক্যটা কি দেখো এই ফোঁড়ার ঠান্ডা ফোঁড়া বলা হয় মার্শলের অর্থাৎ মার্সলের ফোঁড়া যদি তুমি ধরো গরম থাকবে না তাহলে গরম হইলেই অর্থাৎ ফোঁড়াটা যদি গরম হয় আঙুলের স্পর্শ দিয়ে যদি গরম হয় তাইলে বুঝতে হবে এটা হিপার সার্ভার আর ঠান্ডা হলে সেটা হচ্ছে মার্কসল দেখো আমি দুই তিনটা ওষুধের কথা পার্থক্য করেই তোমাদেরকে বলছি কারণ তোমরা প্রয়োগে যাবে এই ওষুধগুলো আমার প্রতিষ্ঠা মেডিসিনের মধ্যে দেওয়া আছে যেন কোনো রকমের ফোলাতে অথবা অথবা যেখানে পুজ হয় সেখানে যেন তোমরা কোনো ব্যর্থতা না আসতে পারো তোমাদের কাছে এই শেষ মেডিসিন হচ্ছে হিপাস অর্থাৎ লক্ষণগুলো মনে রাখেই প্রয়োগ করার চেষ্টা করবে পুজ দেখলে তার কথা চিন্তা করবে তার কথা ভাববে এবং এটা সালফার মার্কসল থুজার বড়ো ভাই সে জন্যই তার নাম হচ্ছে হিপাস সাউ অর্থবা হাইপাস সাউ অর্থাৎ সে সবাইয়ের উপরে মাথব করতে পারে তার সেই ক্ষমতা আছে সেগুলো বিশাল বই বা পড়তে পারো কিন্তু আমাদের এত পড়ার দরকার নাই আমরা প্রয়োগ করেই শিখতে যাব। তাহলে চলে আসি কীভাবে বুঝবো এখন আসি গরম কিন্তু তো থাকে হিপাসাল্পও থাকে ঠান্ডাটা বুঝলাম আচ্ছা স্যার গেল ঠান্ডা এবং ব্যথা বেদনা কম থাকে হিপাসাল্ভের ব্যথা বেদনা বেশি ধরতে দেয় না আর স্যালিসিয়া কিন্তু তুমি ধরতে পারবা হিপাসাল্ভে ধরতেও দেবে না এত ব্যথা থাকে এত থাকে তাহলে এই পার্থক্য কয়েকটা মনে রাখলেই এই তিনটা ওষুধ আমরা প্রয়োগ করতে পারবো এবং আমাদের বাক্সের ভিতরেও সেই ওষুধগুলো আছে যেন আমরা সর্বরকমের পূজের চিকিৎসা এবং যে জায়গায় পুজো আমরা যেন চিকিৎসা করতে পারি দেখো এক একটা বিশাল ওষুধ এই হিপাসাল আলোচনা করতে গেলে এই আধা ঘন্টা বলা হচ্ছে এটা একটা মানে আমি বলবো যে উচিত না অন্তত সাত আটটা দশটা লেকচার দেওয়ার পরে এই হিপাসাল সম্বন্ধে এই আলোচনা শেষ হইতে পারে তারপরও আমরা প্রথম বর্ষে পুষি আমরা প্রয়োগে চলে যাব আমরা প্রয়োগ করে করে শিখবো তাইলে কি হলো ঘামের দুর্গন্ধ থাকে হিপাসাল্পও থাকে আর অনেক ওষুধই থাকতে পারে কিন্তু হিপাসাল্পের ঘামের গন্ধটা অন্যদের মতনও কিছুটা টক গন্ধযুক্ত কিছুটা ক্যালকেরিয়া কার্বের মতো তার দেহটাও ক্যালকেরিয়া কার্বের মতন এবং ঘামের গন্ধও অনেকটা ক্যালকেরিয়া কার্বের মতন ক্যালকেরিয়া কার্বের আবার পুঁজির উপরে কাজ নাই কিন্তু হিপাসাল্প পুঁজির উপরে কাজ অর্থাৎ যেখানেই তার ধ্বংস সেখানেই সে ভালো কাজ করতে পারে অর্থাৎ আমরা যদি যে কোনো জায়গায় যেমন দাঁতে প্রচণ্ড ব্যথা এবং পুজ আসে পুজ দেখলেই তার কথা চিন্তা করবে আর পুজের পার্থক্যটা তিন চারটা মেডিসিনের ভিতরে তোমরা মনে রাখার চেষ্টা করবে আমাদের তো আর এত বিস্তারিত আলোচনা করে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার কোনো তাইলে আমরা কি শিখলাম তিন চারটা লক্ষণ আমরা পেয়ে গেলাম এবং সেগুলির ভিতরে একটা শীতকাতর স্পর্শকাতরতা আর একটা পুজের কথা আর একটা ঘামের কথা এবং সেটা সেটা থুজা এবং মার্সলের সেই গভীরতা তার বেশি অর্থাৎ এই সকল ওষুধের যে গুণ আছে তার কাছে সেই সকল গুণ আছে তবে সেগুলো আমরা প্রয়োগ করে ফেল করলেই আমরা 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 হাইপার অর্থাৎ হাইপার সালফে যাব অর্থাৎ সালফারে আমরা সালফার প্রয়োগ করে আমরা উপকার পেলাম না আমরা থুজা ব্যবহার করে উপকার পেলাম না মার্সল ব্যবহার করে উপকার পেলাম না তখনই তার কথা আমরা চিন্তা করব। অর্থাৎ পর কোনো জায়গা যে কোনো অঙ্গে আমরা সেটা ব্যবহার করতে পারি তাহলে আরেকটা কথা কি বললাম সুচমারা ব্যথা অথবা গলাতে কাটা বিদার মতন যদি কোনো কিছু থাকে সেখানে গলাতেও আমরা আমরা ব্যবহার করতে পারি টনসিল যদি পেকে যা পেকে যায় যদি ফাটার উপক্রম হয় এবং সেটা যদি তুমি দেখে বুঝতে পারো এটা ফাটাইলে ভালো ফাটাইলে কি ভালো হবে কি হবে এই চিন্তা তোমরা করো না অর্থাৎ ওষুধের কাজ ওষুধ করবে তোমার লক্ষণ মতে তুমি ওষুধ দিবে কি ফাটবে কি বসবে ও সকল চিন্তা শততম পদ্ধতির কথা আমাদের কথা তা না আমাদের কথা হচ্ছে আমি লক্ষণ পাইছি ওষুধ দেবো ওষুধ যদি ঠিক মতন পরে হিপাস চল্প বসিয়ে দেবে এম ওয়ান এম টু এম থ্রি দেখো কী সুন্দর ওষুধগুলো আমাদের কাছে বর্ণনা করা আছে তারপরও আমরা ডাক্তারি করতে পারি না তারপরও আমরা ব্যর্থ হই তারপরও আমরা আমাদের কাছে রুগী থাকে না কারণ হচ্ছে আমাদের প্রয়োগের এত দুর্বলতা আর আর কিছুতে নেই সুতরাং আমার লক্ষ্য একটাই প্রথম বর্ষ থেকে আমাদেরকে প্রয়োগ শিখতে হবে প্রয়োগ শিখতে গিয়ে আমি বারবার বাধা খাচ্ছি আমি জানি না আমার এই ছাত্ররা অথবা আমার শিক্ষার্থীরা কোথায় থেকে আরম্ভ করলে আমি সহজে তাদেরকে বুঝাতে পারবো আমার ব্যর্থতা আছে কারণ ব্যর্থতা না থাকলে আমার কোনো প্রশ্ন কেউ করে না যে প্রশ্ন যদি না করে আমি আমার সেখানেটা কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না কারণ তোমরা প্রশ্ন করতে হবে প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করতে হবে সেখানে ফেসবুকে লাইক দিয়ে সে মন্তব্যগুলো জানার জানার মন্তব্য করার চেষ্টা করবে এবং তোমাদের জানার কোন কোন জিনিস আগ্রহ আছে সবগুলো জানলেই তো আমি বুঝতে পারবো আমার বক্তৃতাগুলো বা আমার ক্লাসগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমরা যদি উত্তর না দাও তোমরা যদি জানতে না চাও তোমরা যদি কোনো কিছুর প্রয়োগ করে ব্যর্থ না হয়ে আমার কাছে না বলো আমি বলছি তিন তিনবার ব্যর্থ হইতে হবে অর্থাৎ প্রথম ব্যর্থতা আর আমি ব্যর্থতা ধরবো না কারণ তুমি ফেল করলে আমি পাশ করবার দায়িত্ব তুমি যদি পাশে করি যাও গুড আমি চাই সেটাই যাই হোক আমার মনে হয় তোমরা সবাই ভালো ডাক্তারি করতেছ কারণ কাউর কোনো জানার কোনো প্রশ্ন নাই হয়তো টুকটাক কেউ প্রশ্ন করো সেগুলো অনেকটা অবান্তর হয়ে পড়ে কেউ দিবে কেউ ঘনমাত্রা দিবা কেউ মুখবে আমি সেদিকে যাবো না আমি চলে আসি তাইলে আমরা কি কী শিখলাম আর দু একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব এবং শেষ মুহুর্তে আমার একটা আহ্বান থাকবে সেটা একটু আগে বলে ফেলি আমার আর কিচ্ছু না আমার জন্ম মাসে আমি তোমাদের কাছে একটাই আপিল করছি আমার ইউটিউবে অর্থাৎ ডাক্তার শঙ্কর ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার চেষ্টা করবে আমার জন্য ত্রিশ তারিখের ভিতরে আমার এক হাজার সাবস্ক্রাইব যদি করে দাও আমি বুঝবো যে হ্যাঁ আমার ছাত্ররা আমাকে খুব ভালোবাসে তাহলে আমি পাবো আমার গুরু দক্ষিণা কারণ আমি কোনোরকম টাকা পয়সা ছাড়াই আজকে এক বছর পর্যন্ত পড়াইতেছি ফোর্থ ইয়ার দিকে শেষের পথে আর ফার্স্ট ইয়ার আগামী পাঁচ বছর পড়াবো এই কারণে পড়াবো আমার যেন দক্ষ ডাক্তাররা তৈরি করতে পারি আমি এক থেকে পাঁচ হাজার ডাক্তার চাচ্ছি যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং আমার ওষুধ অর্থাৎ পঞ্চাশ পদ্ধতি পদ্ধতির ওষুধগুলো প্রয়োগ করে তারা যেন জটিল রোগের চিকিৎসা করতে পারে সেই সুবাদে আমি ক্যান্সার রোগের একটা আলোচনা করছি তোমরা লিখসের গণ শোনার চেষ্টা করবে আর আমার ফেজে থেকে ডাক্তার শঙ্কর স্যার ডাক্তার শঙ্কর দত্তগুপ্তের ফেইজে থেকে লাইক এবং লাইক এবং মন্তব্য লিখে লাইক এবং মন্তব্য লিখে তোমরা আমাকে আমাকে সমর্থন করবে এবং আমার ফেজটা যেন তোমরা পড়ো জানো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে আমি তোমাদেরকে বায়োকেমিকের উপরে আমি আলাদা কোনো ক্লাস নেব না আমি চেষ্টা করব ইউটিউবে বারোটা ওষুধ শেষ হয়ে গেছে এখন হয়তো প্রয়োগের কথা আলোচনা করব আর হয়তো ছোট ছোটো করে মেডিসিন আলোচনা করে যাচ্ছি ফেজে সেগুলো দেখার চেষ্টা করবে তাহলে চলে আসি আমাদের আর শেষ দশ মিনিটে আমরা কি কি লক্ষণ মোটামুটি লক্ষণ আমরা বলে ফেলেছি আর কি লক্ষণ আমরা মনে রাখলেই আমরা আমাদের পার্থক্যটা বুঝতে পারবো অথবা প্রয়োগক্ষেত্রে আমরা যেন আমরা যেন দক্ষ হয়ে উঠতে পারি তাইলে দেখো ফোনার কথা বললাম তাইলে আর চলে আসি ট ঝাল এবং উগ্র দ্রব্য খাওয়ার তার ইচ্ছা আমরা যদি লাইফ হিস্ট্রি নিই আমরা যদি কেস নিই প্রথম বর্ষ তো তোমরা তো কেস টেকিং নাও না এটা পড়ার চেষ্টা করবে কেস টেকিং নেওয়ার সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না টক ঝাল মিষ্টি আমরা তো জিজ্ঞাসা করতে পারি সেখানে আমরা যদি দেখি উগ্র খাওয়া যেমন টক বেশি খাওয়া অথবা ঝাল বেশি খাওয়া অথবা অতিরিক্ত কোনো জিনিস খাওয়া যদি তার থাকে তাহলে আমরা বুঝে নেব এবং মেজাজ তার হচ্ছে মেজাজ হচ্ছে উগ্র আমি যদি তিনটা কথা বলে মেজাজের কথা মনে রাখতে পারি তাহলে সাপানি শ্বাসকষ্ট তার কাজ আছে সেগুলো লক্ষণ মতো তোমরা চেষ্টা করবে শেষ পর্যায়ের ওষুধগুলোর ভিতরে পড়ে যখন আমাদের এই ওষুধগুলো কাজ করবে না চলে আসি তাই তাহলে পাঁচ ষাটটা কথা মনে রাখতে পারলেই আমাদের অনেকগুলো চলে গেল শীতকাতত চলে গেলো গামের প্রসঙ্গ চলে গেলো পুজোর কথা চলে গেল পুজোর পার্থিকের কথা বললাম সালভারের সমস্ত দায়িত্ব থুজার দায়িত্ব মাের দায়িত্ব একা এসে করতে পারে সুতরাং তার অবস্থার তুমি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ অর্থাৎ তার যে তার যে কাজ করার ক্ষমতা অর্থাৎ আমরা যেখানে এই তিনটা তিন তিন মায়াজমের ওষুধগুলো আমরা যদি ফেল করি তখনই আমরা চিন্তা করব পোজ দেখলে আমরা চিন্তা করব তাহলে চলে আসি আর কি কি আর হচ্ছে অসন্তুষ্ট তার কোনো সন্তুষ্টি নেই হয় যেন একটা ক্রোধী অর্থাৎ রাগী অর্থাৎ মেজাজ করা এবং অস্থির চিত্তের লোক তার কাছে কোনো তার কাছে কোনো স্থিরতা নাই এটাই মনে রাখতে হবে আর অস্থির কীরকম দেখো যন্ত্রণা সে কাতর হয়ে পড়ে অর্থাৎ ফোঁড়ার উপরে বা যে কোনো জায়গায় যদি সেটা পাকার উপক্রম হয় এবং ব্যথা যদি বেশি হয় তাহলে আমরা হিপাস দিতে পারি ফোঁড়াটা হয়তো দেখো পুজো নাই কিন্তু ফোঁড়াটা ধরতে দেয় না জায়গাটা ফুলিয়ে গেছে ধরলেই ব্যথা বলা বলার কথা পড়ে সেখানে অনেক সময় অনেক ওষুধ আসতে পারে কিন্তু আমরা হিপাস সবার আগে স্থান দেবো সেখানে ব্যথা যদি স্পর্শকাতরতা থাকে কোনো টিউমারের অথবা পাকার কোনো উপক্রম হয় এরকম লক্ষণ যদি থাকো সেটা গরম এবং সে শীতকাতর গরম শীতকাতর এবং সেই জায়গাটা পাকার বা বসার কোনো উপক্রম নয় কিন্তু ধরতে দেয় না তাইলে আমরা হিপার সাপ এম ওয়ান দিনে দুবার তিনবার করে দাও দেখবা এই হিপার সার্ভ তাকে বসিয়ে দিয়েছে কারণ আমি কেন বলছি কারণ প্রয়োগক্ষেত্রে আগের মতো হিপাসাল পাকা কম পাওয়ারে পাকা বেশি পাওয়ারে গলে ফেলে পশু এসব চিন্তা আমাদের আর নাই আমরা অনেক পথ পেরিয়ে আসছি অর্থাৎ আমরা আমার দৃষ্টিতে আমরা আমরা নেট যুগের অর্থাৎ ফোর জি যুগে প্রবেশ করেছি ওই যে শততম দশতম অমুক্তম অনেক কিছু আমরা পাঠ দিয়ে আসেছি কারণ কত কষ্ট করে তারা বইগুলো লিখেছে এখন বইগুলো পড়বে প্রয়োগ তাদের মতন করবে না প্রয়োগ করবে নিজের মতন অর্থাৎ পঞ্চাশত মধ্যে তোমার হাতে এসে প্রত্যেকটা ওষুধকে টেস্ট করে নেবে কারণ এই ওষুধ আমাদের টেস্ট না করলে আমাদের ওষুধ খাটি কি অকাটি তোমরা বুঝতে পারবে না কারণ এই না বুঝতে পারলে ডাক্তার হওয়া যায় না এই ডাক্তারের জন্যই সঠিক ওষুধ দেওয়া তোমাদের হাতে তোমরাই ওষুধ তৈরি করবে আমি ওষুধ তৈরি করার পক্ষে না কারণ নিজের ওষুধ নিজে বানাবে নিজে দেখবে তা না হলে আমার লক্ষ্য হচ্ছে তোমরাও যেন আগামী দিনে আমার ওষুধগুলো টেস্ট করে নিজেরাই প্রস্তুতি করতে পারো সেই আহ্বান জানাচ্ছি দেখো ফার্স্ট ইয়ার ছাত্রদের এত কথা বলা আমার মনে উচিত হয় না কারণ তারা তো আবার চিন্তা করবে স্যার এসব কথা বলে কি বলতে চাচ্ছে দেখো বিশাল বিজ্ঞান এখানে এখানে এই হেন কোনো রোগ নাই আমার এতে ভালো হয় নেই আমি ডাক্তারের নামের যোগ্যতাও নেই কারণ আমি অর্গনন বুঝে বা অমুক করে আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি আমি যেটুকু নিজে একটা দুইটা কথা বুঝে প্রয়োগ করতে গেছি তাতেই আমি অভিভূত হয়ে গেছি কারণ আমি একটা লাইন একটা জিনিস সেটা মেডিকা বলো অর্গনন বলো কোথাও কোনো ভুল ত্রুটি বা দোষ ত্রুটি দেখি নাই আমি আমি একটু সায়েন্সের লোক আমি প্রয়োগ ছাড়া বিশ্বাস করি না আমি সর্বরকমের চেষ্টা করি দেখছি বই থেকে কোনো কিছু আলাদা করে কোনো কিছু নতুন তথ্য দিতে পারে কিনা দেখলাম যে না নতুন তথ্য দেওয়ার আমার কিচ্ছু নাই বরং সেগুনকে আরও সুন্দরভাবে করার জন্য তোমরা যা দেখবে তাই লিখবে আগামী দিনে যেন আমাদের জেনারেশনরা সেই জিনিস ব্যবহার করতে পারে তাইলে বুঝতে পারবে যে আমরা কি জিনিস নিয়ে আলোচনা করতেছি কারণ তোমরা প্রথম বর্ষ পড়ো তোমরা হয়তো কোন স্যার এত কথা বলে এত কাজ করে তাইলে হোমিওপ্যাথিকে এত প্রচার হয় না কেন সেগুলো আলাদা কথা সেই নিয়ে ঘন্টার পর ঘণ্টা বক্তৃতা দিল কোনো শেষ হবে না কিন্তু তোমাদেরকে যে বলছি তোমরা প্রয়োগ করে শিখো দেখো নিজের ওষুধ নিজে বাড়াও কারো ওষুধের উপরে কোনো দিন বিশ্বাস করবে না কারণ তার ওষুধটা যদি কাজ না হয় তোমার তোমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা পাল্টে যাবে সেই সুবাদে আমি বলছি নিজের ওষুধ নিজে চেষ্টা করবে না হলে আমার সাহায্য নেবে আমি একথা বলছি না নিজেরা চেষ্টা করি ওষুধ তৈরি করে ভালো যদি প্রয়োগ মনে করো চলে আসি তাহলে তাইলে আর কি কী সেখানে অসন্তুষ্ট কথা বললাম আর সেটা ক্যালকেরিয়া কার্ব এবং সালভারের মাঝামাঝি পর্যায়ে হচ্ছে অর্থাৎ শরিক মায়াজমের সেই শরিক মায়াজমের কাজ হচ্ছে হিপাস সালভার অর্থাৎ যেখানে আমরা সালফার এবং ক্যালকেরিয়া কার যুক্ত হয়েই তো হিপাস সালফ হয়েছে যাই হোক সেগুলো হলেও সায়েন্সের পাশে আরও অনেক কিছু আছে দেখো এক একটা ওষুধের প্রস্তুতি প্রণালী অমুক আলোচনা ক্ষেত্রে হলেও দুই দিন চলে যাবে কারণ হলো কিভাবে আসছে কী তার র্যাকশান কী তা আমরা এইগুলোর দিকে যাব না আমরা প্রয়োগ ক্ষেত্রে গিয়ে আমরা প্রয়োগটাই দেখব প্রয়োগটাই মনে রাখবো প্রয়োগটে শিখব তাইলে আলস্যপরায়ণ ওই যে সালফার সালফারের আলস্যপরায়ণ সেই সব আমি তো বললাম ওই তিনটার উপরেই তার কাজ এই জন্যেই তার নাম হচ্ছে হাইপার সালফার আচ্ছা তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা শিখতে পারলাম কিভাবে আমি সাইলেশিয়া ব্যবহার করব কিভাবে আমি মার্সল ব্যবহার করব এবং থুজা কোন জায়গায় হবে কোন জায়গা হবে না এবং থুজার থেকেও তার যখনই আমরা আমরা শ্বাসকষ্টের রুগী আমরা অনেক সময় আমরা থুজাতে ফেল করি তখনও আমরা চিন্তা করতে পারি যে আমরা ম্যাডাম গিয়া আমরা কোনো হিপাসালবে যাব কি না অথবা হিপাসালভে কোনো লক্ষণ তার কাছে আছে কি না তাহলে লক্ষণগুলো কীভাবে বার করতে হবে তোমাকে প্রশ্ন করতে হবে যে আপনার কোনো দিন কোনো ফোঁড়া পাকছিলো কি না অথবা কোথাও কোনো পুঁজ হয়েছিল না অথবা ছোটোবেলা থেকে এই পর্যন্ত পুঁজ ফোড়ার উপরে আপনার কোনো কিছু আছে কি না কারণ হলো ফোড়ার ইতিহাস থাকলেই আমরা বুঝে নেব সে সে হিপাসালভের রুগী অর্থাৎ তার বডিতে আমরা আমাদের দৃষ্টিতে সিভিলিটিক মায়াজমে একটু যুক্ত আছে ছোটোবেলা থেকে যদি এই খবরটা আমরা নিতে পারি তাহলে আমরা বুঝে যাব হিপাসাল তার জন্য এক নম্বর ওষুধ হইতে পারে তাহলে দেখো এত সুন্দর আলোচনার পরে যদি তোমরা হিপাসালটা ব্যবহার করতে না পারো মতো জায়গায় তাহলে আমি কি বলবো আর ভয় পেও না কাছাকাছি হইলেই চলে তুমি হিপাসাল্টের বডিতে মার্কসল দিলেও চলে স্যালিশিয়াও দিলে চলে পার্থক্যটা কি কষ্টটা কী হয়তো তুমি ভালো করতে দেরি হইতে পারে একটু অথবা ওষুধের কাজ যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তোমার ওষুধটা সিলেকশান হয় নাই সঙ্গে সঙ্গে তুমি পরিবর্তন করতে পারবে পঞ্চাশ হজনের পদ্ধতিতে দেখো আমি কি বলছি অর্থাৎ দুই তিন দাগে তুমি এম ওয়ানকে দশ ভাগ বা আট ভাগ করো আমি আট ভাগের পক্ষেই বলবো আট ভাগ করি দুই তিন দাগ দেওয়ার পরেই যদি দেখো তোমার ওষুধে কাজ হচ্ছে না সেটা অচির রোগের বেলায় তখনই বুঝে নেবে তুমি সিলেকশনটা করতে পারো নাই কত সুন্দর কথা এই কথার পরে তুমি তোমার পরিবর্তনটা করে ফেলো অর্থাৎ এক দুই তিন দাগ যাওয়ার পরে চার দাগ যাওয়ার পরে কোনো রকমের তার উপকার হয় নাই। তখন বুঝি নিবা তোমার সিলেকশনটা হয় নাই এখন থেকে যদি এই সিলেকশনটা এভাবে বুঝতে পারো তাহলে ভবিষ্যতে দক্ষ ডাক্তার হওয়ার আর কোনো রকমের অযোগ্যতা অযোগ্যতা তোমার থাকবে না বলে স্যার এত কথা বলেন এত কথা মনে রেখে আমরা কিভাবে চিকিৎসা করতে যাবো আমি সেই তোমাদের কাছে বলছি তোমরা যদি 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 তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে বলো আমি কিভাবে বললে তোমাদের আর মনে থাকবে আমি ওষুধ দিয়েছি আমি প্রয়োগ করার প্রয়োগ করার কথা বলছি আমি ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ওষুধ সম্বন্ধে আলোচনা করতেছি আমি রোগ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি তারপরও বলবো তোমাদের যদি মনে হয় যে স্যার রোগ নিয়ে আলোচনা করেন নিশ্চয়ই আমি আলোচনা করব। তবে সেগুলো আমার মনে হয় আমি ক্লাসে বেশি করব না আমি আমার ইউটিউবে এবং ফেজে করার চেষ্টা করব কারণ ওষুধ নিয়ে আমি মনে করি কোনো চিকিৎসা জানা উচিত কিন্তু চিকিৎসাতে আমার সাহায্য পাওয়ার দরকার নেই তোমরা ওষুধ যত রোগেই থাকুক আমার এই লক্ষণ তিন চারটা না থাকলে আমি ওষুধ প্রয়োগ করব না তাহলে আজকে আমি সবাইকে সবাইকে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি আশা করি আগামী দিন তোমরা ক্লাসে থেকে শোনার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে